নমস্কার সাবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 17 সেপ্টেম্বর আর আজ রাতেপর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আহি পড়ছে আর এনে ধরনের খবর সমূহ নিতো সাবল চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবল রাতেপর প্রথম ব্রেকিং নিউজ আশরাফুল হুসেনের হুঙ্কার উজনির জনতাক তামোল পানের বটা আর গামোচা দিলেহে মিয়া যাব উজনিলৈ আশরাফুল হুসেনের এই বিতর্কিত মন্তব্যের পিছতে এতিয়া উজনি অসমৰ জাতীয় দল সংগঠন একত্রিত হয়ে আশরাফুল হুসেনের বিরুদ্ধে রুজু করেছে গোচর মিয়া নোযার বাবে উজনিত স্তব্ধ হয়ে পড়ছে উদ্যোগ আশরাফুল হুসেনের মন্তব্য ইটাভাটার পর আরম্ভ করে কোনো উদ্যোগেই চলা নাই উজনি অসমত তামোলের বটা আর গামোচারে অসমিয়াই মাতিব লাগিব মিয়াক তেতিয়াহে মিয়া উজনি অসমলৈ যাব যোৱাকালি আশরাফুল হুসেনে এই বিতর্কিত মন্তব্য করেছিল মিয়া শ্রমিকর বাবে কামর কোনো অভাব নাই বলে কৈছিল আশরাফুল হুসেনে কেরালা দিল্লিত গৈ কাম করিব মিয়া শ্রমিক সকলে শৃঙ্খল চলিখাক বিশৃঙ্খল আখ্যা দিছিল আশরাফুল হুসেনে সরকারে পুহি রাখিছে শৃঙ্খল চলিহাক এই বিস্ফোরক মন্তব্য করেছিল এ আই ইউ ডি এফর বিধায়কগিয়ে আশরাফুল হুসেনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে উজনির দল সংগঠনে শিবসাগরলৈ আহিলেই বিপদত পড়ব আশরাফুল হুসেন জাতীয় দল সংগঠন এতিয়া একত্রিত হয়েছে আশরাফুল হুসেনের সেই বিতর্কিত মন্তব্যক লৈ খিলঞ্জিয়ার ভূমি কোনোবাই দখল করলে উচ্ছেদ চলবই তাই আহোম ছাত্র সন্তায়ও উভতি ধরলে আশরাফুল হুসেনক কোনো কারণতে তামোল পান নিদিয়ে মিয়া লোকসকলক খিলঞ্জিয়া লোকে ভুলতো যাতে উজনি অসমলৈ মিয়া নাহে হুঙ্কার প্রদান করেছে দল সংগঠনে কোনোবাই যদি মিয়া শ্রমিক নিয়োগ করে তেনে ব্যক্তির উপরতো ব্যবস্থা লওয়া হব মিয়ার আগ্রাসী মনোভাব কোনো কারণতে সহ্য করা নহয় গামোচা আর শরাই হয়েছে অসমিয়া জাতির প্রতীক আর সম্পদ অসমিয়া জাতির প্রতীক আর সম্পদক করা অপমান সহ্য করা নহব বলে হুঙ্কার প্রদান করেছে দল সংগঠনে ইতিমধ্যেই সন্দেহযুক্ত নাগরিকে এরিছে উজনি অসম এ আই ইউ ডি এফর বিধায়ক আশরাফুল হুসেনক হুঙ্কার 30টাতকৈও অধিক দল সংগঠনের আশরাফুল হুসেনের বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর শীঘ্রই গ্রেপ্তার হব এ আই ইউ ডি এফর বিধায়ক আশরাফুল হুসেন খিলঞ্জিয়া লোকক অপমান করে এইবার বিপদত পড়ছে আশরাফুল হুসেন দিবলৈ চোৱা আন এটা পলিটিকেল ব্রেকিং নিউজ নভেম্বরত প্রধানমন্ত্রী সলনি হব পাৰে ভাৰতৰ নভেম্বরত কপাল ফুলিব গাডকাৰীৰ নতুন প্রধানমন্ত্রী নভেম্বরত হওয়ার দিশে গাডকাৰী নীতিন গাডকাৰীয়ে যোৱা দুদিন আগত এখন মিটিঙত মন্তব্য করে কৈছিল যে বিরোধীর ফালৰ পৰা প্রস্তাব দিয়া হয়েছিল প্রধানমন্ত্রী পদর বাবে চারিজনের নির্বাচনের ফলাফলের পিছতেই বিরোধী ইন্ডিয়া এলায়েন্সে নীতিন গাডকাৰীক প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিছিল কিন্তু নীতিন গাডকাৰীয়ে নিজের আদর্শ থাকার বাবে সেই প্রস্তাব নাকচ করেছিল প্রধানমন্ত্রী পদর বাবে লালস নাই বলেও কৈছিল নীতিন গাডকাৰীয়ে কিন্তু এতিয়া আর এস এসর পরিকল্পনা নীতিন গাডকাৰীক নভেম্বরত প্রধানমন্ত্রী বনাব কেন মোদী শাহর প্রতি এতিয়া অসন্তুষ্টি বৃদ্ধি পাই আর এস এসর মোদী শাহর কথা মতে এটা উঠা বসা নকরে আর এস এস নভেম্বরের পিছত ভারতের প্রধানমন্ত্রী সলনি হওয়ার দিশে কেন নভেম্বরের পিছতেই নির্ণয় হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য চারিখন রাজ্যের উপ নির্বাচনে ভাগ্য নির্ণয় করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি চারিখন রাজ্যের বিধানসভা নির্বাচনত বিজেপি পরাজয় হয় তেন্তে ভারতের প্রধানমন্ত্রী সলনি হওয়াটো এক প্রকার নিশ্চিত বলে এটা দাবি করেছে আর এস এসে আর এস এসে মোদী শাহর বিকল্প হিসাবে নীতিন গাডকাৰীক প্রধানমন্ত্রী বনাব বিরোধীর হয়ে বিরোধী দল সমূহে যদি সমর্থন আগবায় তেন্তে নীতিন গাডকাৰী হব ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী আন এটা ব্রেকিং নিউজ রাজনীতিত বদরুদ্দিন আজমল নিথন হওয়ার পিছত এতিয়া শিশু বদরুদ্দিন আজমল সৃষ্টি করব বিচাৰিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই শিশু বদরুদ্দিন আজমলের জড়িয়ে মুসলমানের হয়ে টান টান কথা কই উজনি অসমের জনতাক উত্তেজিত করব বিচাৰিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ে শিশু বদরুদ্দিন আজমলের রূপত এইবার এ আই ইউ ডি এফর বিধায়ক আশরাফুল হুসেন সরু সরু বহু শিশু বদরুদ্দিন আজমল সৃষ্টি করে আছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতিয়েই হয়েছে হিন্দু মুসলমানের রাজনীতি উজনি অসমের জনতাই হিমন্ত বিশ্ব শর্মায় পতা জালত ভরি নিদিব হিমন্ত বিশ্ব শর্মার নতুন রণকৌশল হিন্দু মুসলমানের মাজত কাজিয়া লগাব বিচাৰিছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় মিয়াক খেদিবলৈ সেনাক আগবঢ়াই দিলে নহব মিয়া অনামিয়ার মাজত
কাজিয়া লগাই 2026ৰ নির্বাচনী বৈতরণী পার করিব বিচাৰিছে হিমন্ত বিশ্ব শর্মাই। আশরাফুল হুসেনৰ কথা মতে অসমৰ মানুহ নচলে, আশরাফুল হুসেন শিশু দলাল। মন্তব্য কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়ার। দিবলৈ চোৱা আন এটা বিগ ব্রেকিং নিউজ, কিয়নো এডিআরির প্রশ্নকাকত ভাইরাল হওয়াক লৈ রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। মোবাইলে মোবাইলে ভাইরাল হয়ে পড়ছে হুবহু প্রশ্নকাকত এডিআরির। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাজত কেনেকৈ ভাইরাল হল এডিআরির প্রশ্নকাকত? পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগতেই ভাইরাল হয়েছিল নাকি এডিআরি পরীক্ষার প্রশ্নকাকত? আরক্ষীর তদন্তত সেই কথা স্পষ্ট হব। সামাজিক মাধ্যমত এই মুহূর্তত চর্চার কারণ এডিআরি প্রশ্নকাকত ভাইরাল। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপত বিলাই দিয়া হয়েছিল এডিআরি পরীক্ষার প্রশ্নকাকত। ধেমাজির সিমেন চাপরির পর প্রশ্নকাকত ভাইরাল হওয়ার সন্দেহ। সন্দেহর আবর্তত প্রশাসনে নিয়োগ করা এজন ক্যামেরা পার্সন ইতিমধ্যেই তদন্ত ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার নির্দেশত ডিজিপি জিপি সিংয়ে তদন্ত ঘোষণা করেছে। মোবাইল নম্বরটির শেষের তিনটা নম্বর হয়েছে 784, যম্বরটির ভাইরাল হয়েছিল। প্রশ্নকাকত যাতে ভাইরাল করব নয় তার ব্যবস্থা লৈছিল আরক্ষী। পরীক্ষার্থীর অন্তবাস পর্যন্ত তন্ন তন্নক পরীক্ষা করেছিল আরক্ষী। তথাপিও কেনেক প্রশ্নকাকত ভাইরাল হল সেয়া লাখটকিয়া প্রশ্ন এই মুহূর্তত। দিবলছো পরবর্তী খবর, তৃতীয় বর্গর নিযুক্তি পরীক্ষাত মোবাইল ফোন নিষিদ্ধ আর নিষিদ্র তালাচীর পাছতো ইন্টারনেট সেবা বন্ধ রখার যুক্তি কত? তালাচীর নামত মহিলার অন্তর্বাস খোলাটো মর্যাদা হানিকর আর বর্বর ঘটনা। ইয়া পুলিশি বর্বরতা আর মহিলা তথা নিবনার প্রতি সরকারের অপমানজনক দৃষ্টিভঙ্গি। সরকারের এনে কার্যয় কঠোর তালাচীরে অনুষ্ঠিত করা তৃতীয় বর্গর পরীক্ষাত বরং সন্দেহ করা থল আছে যে নিকা পরীক্ষার এনে নিষ্ঠুর আয়োজন করে সরকারে আসলতে এক ব্যাপক দুর্নীতির হে পোহার মেলিছে। কা বিরোধী সমন্বয় সমিতির সভাপতি ডক্টর হীরেণ গোঁহাই আর মুখ্য সমন্বয়ক দেবেন তামলির প্রেস বার্তা এডিআরি পরীক্ষার বিসঙ্গতিক লৈ। আন এটা ব্রেকিং নিউজ, হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের বিরুদ্ধে এতিয়া একত্রিত হব সংখ্যালঘু মুসলমান। হাজার হাজার সংখ্যালঘু ওলাব রাজপথত, সংখ্যালঘু দুর্বল নহয়। অমানবীয় উচ্ছেদর বিরুদ্ধে রাজপথত ওলাব হাজার হাজার সংখ্যালঘু মুসলমান। জিলাই জিলাই হাজার হাজার সংখ্যালঘু উলাই অহার হুঙ্কার। ভূমিহীন উচ্ছেদিতক সংস্থাপন নিদিলেই সংখ্যালঘুয়ে করিব তীব্র আন্দোলন। সংখ্যালঘুক হত্যা করে কিয় উচ্ছেদ অভিযান চলালে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে? পরিকল্পিতভাবে সোনাপুরের তিনগী উচ্ছেদিতক হত্যা করা হয়েছিল। প্রাণ হেরা তিনগী ব্যক্তির পরিয়ালক 10 লাখ টাকার ক্ষতিপূরণ দিবই লাগিব। সংখ্যালঘু উলাই আসলে অপ্রীতিকর পরিস্থিতি হলে দায়ী হব হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সংখ্যালঘুক দুর্বল বলে ভাবি ভুল নকরিব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। রাজপথত সংখ্যালঘুর শক্তি দেখাবলে সাজু সংখ্যালঘু সংগ্রাম পরিষদ। সাধারণ সংখ্যালঘুর কারণে বেলেগ আইন, বিজেপির সমর্থকর কারণে বেলেগ আইন। হিন্দুত্ববাদী নেতাই আইন হাতত তুলি ললেও গ্রেপ্তার নকরে। মুখ্যমন্ত্রীক প্রত্যাহ্বান জানায় সংখ্যালঘু সংগ্রাম পরিষদর অপেন হুঙ্কার। অসমর সংখ্যালঘু মুসলমান একত্রিত হয়ে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করিব। উচ্ছেদিত লোকক অনতি পলমে সংস্থাপন দিব লাগিব হিমন্ত বিশ্ব শর্মার সরকারে। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী পদ এরিব অরবিন্দ কেজরিওয়ালে। কোন হব কেজরিওয়ালের উত্তরাধিকারী? আপর ভিতর চরত সৃষ্টি হব নাকি মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত? চর্চাত আতাসী গোপাল রয়, কৈলাশ গেহলটর নাম। অরবিন্দ কেজরিওয়ালে আজি বিয়লি 4:30 বজাত মুখ্যমন্ত্রীর পদ এরিব। আর মুখ্যমন্ত্রী পদ এরাক লৈ এতিয়া আপর মাজত সৃষ্টি হয়েছে সংঘাত। মুখ্যমন্ত্রী কেন্দ্রিক সংঘাত এতিয়া আপদ। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কোন হব একে লৈ এতিয়া সংঘাত সৃষ্টি হয়েছে আপর ভিতরচরাত। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আজি মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করার লগেলগেই আপদ সৃষ্টি হব নাকি আন এক বিদ্রোহ? এই প্রশ্ন এতিয়া উত্থাপন হয়েছে, কেন আজি বিয়লি মুখ্যমন্ত্রীর পদ এরিব অরবিন্দ কেজরিওয়ালে। আন এটা ব্রেকিং নিউজ, উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশের দ্বারা অনলাইন ট্রেডিংয়ের তদন্তর দাবি।
স্মার্ট মিটারের বিরুদ্ধেও উত্তাল প্রতিবাদ প্রদেশ কংগ্রেসের মুখ্যমন্ত্রীক রাজধর্ম পালন করবল সকিয়াই দিলে কংগ্রেস দলে। কংগ্রেস দলের নেতৃত্ব যাকালি বিভিন্ন প্রান্তর রাজীব ভবনের সম্মুখতো হিমন্ত বিশ্ব শর্মার সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা হয়। স্মার্ট মিটারের বিল বৃদ্ধিক লো তীব্র প্রতিবাদ কংগ্রেস দলত। রাজ্য শেহতাক ট্রেডিং কেলেঙ্কারি যে সংঘটিত হয়েছিল সেই ট্রেডিং কেলেঙ্কারিক লো প্রতিবাদ প্রদেশ কংগ্রেস দলের। উচ্চ পর্যায়ের তদন্তর দাবি, স্মার্ট মিটারের ডকাইতির পরিত্রাণ নোপা পর্যন্ত অব্যাহত থাকিব প্রতিবাদ। অনলাইন ট্রেডিংয়ের কথাটা যাতে তল নপরে তার বাবে রাইজে দৃষ্টি রাখক কংগ্রেস দলের ফালের এই আহ্বান জানা হয়েছে রাইজক। যাকালি কংগ্রেস দলের নেতৃত্ব তীব্র প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয় হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকারের বিরুদ্ধে স্মার্ট মিটার আর ট্রেডিং কেলেঙ্কারিক লো কংগ্রেস দলের এই প্রতিবাদী কার্যসূচী। পরবর্তী খবর, এইবার মহারাষ্ট্রত আবির্ভাব হয়েছে নতুন নীতিশ কুমারের। অঙ্ক নিমিলা হয়েছে অমিত শাহর। চাণক্যগিরি নচলিব মহারাষ্ট্রত, পাওয়ারক লাগে পাওয়ার। মহারাষ্ট্রত এতিয়া মহা বিপদত পড়িছে ভারতীয় জনতা পার্টি। কোনো প্রকারে অঙ্ক মিলাব পড়া নাই বিজেপিয়ে মহারাষ্ট্রত। বিজেপিয়ে মহারাষ্ট্রত পরাজয় হব বলেও সমীক্ষা প্রকাশ পয়ার পিছতে আর চিন্তা বাড়িছে এতিয়া গৃহমন্ত্রী অমিত শাহ আর নরেন্দ্র মোদীর। দিবলছো পরবর্তী খবর, 1 কোটি মহিলালৈ 10,000 টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহৎ আসনি। নির্বাচনী প্রচার সভাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৃহৎ ঘোষণা, 1 কোটি মহিলালৈ বছরি 10,000 টাকার আর্থিক সাহায্য আগবাব। লাখ লাখ মহিলালৈ মোদী সরকারের বৃহৎ আর্থিক সাহায্য। 5 বছরলৈ বছরি 1 কোটিরও অধিক মহিলায় পাব 10,000 টাকা। মোদীর জন্মদিনত লাখ লাখ মহিলাক বৃহৎ উপকার দিয়ার ঘোষণা। 21-70 বছর বয়সের মহিলায় লাভ করব বছরি 10,000 টাকা। দুটাকৈ কিস্তিত মহিলাসকলক বছরি দিয়া হব 10,000 টাকা। 17 সেপ্টেম্বরত প্রধানমন্ত্রী মোদিয়ে উদ্বোধন করিব সুভদ্রা আসনি। 1 লাখ মহিলার উপস্থিতিত প্রধানমন্ত্রীর জন্মদিনত উদ্বোধন হব সুভদ্রা আসনি। উড়িষ্যার বিজেপি সরকারে 1 কোটি মহিলাক দিব বছরি 10,000 টাকা। 2028-29 বর্ষলৈকে বছরি 10,000 টাকা লাভ করিব মহিলাসকলে। 1 কোটি মহিলালৈ এই সুখবর জারি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। আন এটা ব্রেকিং নিউজ, পুনের রাহুল গান্ধীক হুঙ্কার। রাহুল গান্ধীর জিভার উপর পুরস্কার ঘোষণা, এগারী বিধায়কর মুক্তিভাবে বিতর্কিত মন্তব্য শিবসেনা গোটর বিধায়কগীর। রাহুল গান্ধীর জিভা কাটি আনব পারিলেই দিয়া হব 11 লাখ টাকার পুরস্কার। জিভার উপর 11 লাখ টাকার পুরস্কার ঘোষণা করে বিতর্কত সঞ্জয় গায়কোয়াত। আমেরিকাত গৈ রাহুল গান্ধীয়ে দিয়া ভাষ্যক লৈ খরব বিধায়ক গৰাকী। দেশত কংগ্রেসের সরকার আহিলে সংরক্ষণ উঠাই দিয়া হব বলে কৈছিল রাহুল গান্ধীয়ে। তারে বিরুদ্ধে রাহুল গান্ধীক তীব্র সমালোচনা বিধায়ক গৰাকীর। রাহুল গান্ধীর জিবা কাটি আনি দিলে 11 লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে এই বিধায়ক গৰাকীয়ে। পরবর্তী খবর, ক্রীড়াবিদ নহয় রাজনীতিকর খে তৎপরতা। 22 সেপ্টেম্বরত অলিম্পিক হন্তার নির্বাচন, ক্রীড়াবিদক একাকরিয়া করে নির্বাচনের বাবে সাজু রাজনীতিক। নির্বাচনক লৈ বিধায়ক প্রাক্তন বিধায়ক বিষয়ার তৎপরতা। অলিম্পিক হন্তার নির্বাচন অনুষ্ঠিত হব 22 সেপ্টেম্বরত। অলিম্পিক হন্তার এই নির্বাচনক লৈ এতিয়া তৎপরতা কেবল রাজনৈতিক নেতা সকলের মাজত। ক্রীড়াবিদর কোনো খবরই নাই অলিম্পিক নির্বাচনক লৈ। এতিয়া কেবল শাসকীয় দলের বিধায়ক প্রাক্তন বিধায়ক মন্ত্রীয়ে অলিম্পিক হন্তার নির্বাচনক লৈ এতিয়া কেবল দেখাইছে তৎপরতা। অলিম্পিক হন্তার যেন এতিয়া ক্রীড়াবিদর কোনো অস্তিত্ব নাই। দিবলছো আন এটা ব্রেকিং নিউজ, ট্রেডিং কেলেঙ্কারি জড়িত আছে কংগ্রেস দলের লোক। মহা বিস্ফোরণ পীয়ূষ হাজরিকার, কেলেঙ্কারিত বিজেপির কোনোবা জড়িত থাকিলেও হারি না যায়। ট্রেডিং কেলেঙ্কারি গোচর সিবিআইক দিয়া হয়েছে। ট্রেডিং সন্দর্ভত মন্ত্রী পীয়ূষ হাজরিকার মন্তব্য, মন্ত্রী পীয়ূষ হাজরিকার মহা বিস্ফোরণ, ট্রেডিং কেলেঙ্কারি জড়িত আছে কংগ্রেজি লোক পীয়ূষ হাজরিকার এই অভিযোগ। বিজেপির লোক যদি ট্রেডিং কেলেঙ্কারি জড়িত থাকে তেওঁলোকর বিরুদ্ধেও কঠোর শাস্তি লওয়া হব বলে মন্তব্য মন্ত্রী পীয়ূষ হাজরিকার।
পরবর্তী খবর, আজি পুনের সোনাপুরত চলিব প্রশাসনের বোলডজার। প্রশাসনে যেহেতু তিনদিন সময়সীমা বান্ধি দিছিল সোনাপুরের লোকসকলক, সোনাপুরত অবৈধ লোকসকলক তিনদিন সময় বান্ধি দিছিল প্রশাসনে এখন জাননী যোগে। অর্থাৎ 16 সেপ্টেম্বর আছিল অন্তিম সময়, অন্তিম দিন আছিল 16 সেপ্টেম্বর, আর 16 সেপ্টেম্বর যেহেতু পার হয়ে গেল আর যখন লোক এতিয়াও সোনাপুর ত্যাগ করা নাই সেই লোকসকলক আজি পুনের উচ্ছেদ চলাব প্রশাসনে। তিনদিন সময়সীমা বান্ধি দিছিল লোকসকলক নিজের বাসগৃহ লই এই ঠাই ত্যাগ করবলে, কিন্তু যখন লোক এতিয়াও সেই ঠায়ত বাস করে আছে, এতিয়াও সেই ঠায়ত আছে, তেওঁলোকক আজি পুনের উচ্ছেদ চলাব প্রশাসনে। সোনাপুরত আজি পুনের চলিব প্রশাসনের বোলডজার। দিবলৈছো এটা মর্মান্তিক খবর, নগাঁও জেলার ঠিঙর হলগুড়িত সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ঘটনা। নগাঁও জেলার ঠিঙর হলগুড়িত তিনিগৰাকীকৈ শিশুর হলিল সমাধি, পুখুরীত গা ধুবলৈ গৈ মৃত্যুক আকোয়ালিলে শিশুকেইগৰাকীয়ে। ঠিঙর হলগুড়িত শোকাবহ ঘটনা, পুখুরীত পড়ি একে পরিয়ালের তিনটাক শিশুর মৃত্যু। প্রচন্ড গরমের পুখুরীত গা ধুবলৈ গৈছিল শিশুকেইগৰাকীয়ে, গা ধুই থকা অবস্থাতে হলিল সমাধি তিনিওরে আরক্ষীয়ে উদ্ধার করে তিনিওরে মৃতদেহ। এক শোকর ছা এতিয়া বিরাজ করেছে হলগুড়িত। মৃত সিরিনা খাতুন মাজেদা বেগম মাজনী খাতুন বলে জানিপরা গৈছে। ঘটনার পাছতে শোকত ভাগি পড়ছে পরিয়ালটো। ঠিঙর হলগুড়িত এই শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিপরা গৈছে।